হবে। সাকিব খান তো নিজেই আমার নায়ক, আমার প্রথম নায়ক, বরঞ্চ সে এগিয়ে থাকলে আমি খুশি হই, সবসময় খুশি হই। এবং আমার মনে হয় এবার শত্রু সিনেমার নায়িকা জারা মিতুকে সাংবাদিক প্রশ্ন করে পাপির বিরুদ্ধে আপনার বেশ অভিযোগ শোনা যাচ্ছে, উত্তরে জারা মিতু বলেন, আমার না সিনেমার পুরো টিমের কথা, বাপ্পির উল্টাপাল্টা নেতিবাচক কথার কারণে শত্রু সিনেমা পিছিয়ে আছে দর্শকদের পছন্দের দিক থেকে। বাপ্পি চৌধুরী এক সাক্ষাৎকারে বলেছিল যে সাকিব খান ও অনন্ত জলিলকে কোনো টাইম নাই। আরে দূর, এগুলো নিয়ে ভাবেই না বাপ্পি। আচ্ছা আচ্ছা, কার নিয়ে কি চাপ হবে এটা বাপ্পির দেখার সময় নেই। আচ্ছা আচ্ছা, আমি জানি বাপ্পির জোরে বাপ্পির সিনেমা চলবে। আরও বলেছিল বাপ্পির ছবি চলে বাপ্পির জোরে, আওয়াজ দেওয়ার সাথে সাথে নাকি চল্লিশ হল বুকিং হয়ে যায়, এসব নেতিবাচক মন্তব্যের কারণে নাকি বাপ্পির উপর ক্ষেপেছে সাকিব খানের ভক্তরা। সাকিব খানের ভক্তরা সাথে অন্য সাধারণ ভক্তরাও বাপ্পির ছবি দেখার আগ্রহ হারিয়ে ফেলেছে বলে মনে করেন শত্রু সিনেমার নায়িকা জারা মিতু। বাপ্পির নেগেটিভ কথার জন্য হল মালিকদের মালিকরা শত্রু সিনেমাটি ওইভাবে নিতে চাচ্ছে না, সিনেমা হলে দর্শক না পাওয়ার ভয়ে। যখন থেকে বাপ্পির লাগামহীন নেতিবাচক কথা বলা শুরু করেছে তখন থেকে হাহা রিয়্যাক্ট বেড়ে যাচ্ছে আমার প্রোফাইলে, কখনো এত হাহা রিয়্যাক্ট পড়েনি। যারা মিতু আরও বলেন, আপনি যখন অন্য কোনো সুপারস্টারকে ইঙ্গিত করে উল্টাপাল্টা কথা বলবেন তখন তার ভক্তরা বিষয়টি ভালোভাবে নেবেন না, এটাই স্বাভাবিক। সেখান থেকে আমরা আমাদের শত্রু সিনেমার ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি তার সঙ্গে কথা বলতে চাই না কারণ তার সাথে শত্রু সিনেমা শুটিং থেকেই নেই কথাবার্তা, শুধু এখন আমার না পুরো টিমের সঙ্গে, তখন থেকে সে প্রচণ্ড ডিস্টার্ব করছে।